হাই, আমি অর্ক। আর মিউজিক্যাল ইয়ার্সের আরও একটা নতুন এপিসোড নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আজকে মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির নতুন ছবি গুমনামির ট্রেলার। তো এতদিন ধরে যেটা নিয়ে মানুষ অপেক্ষা করছিল সেই গুমনামির ট্রেলার অবশেষে মুক্তি পেলেও আজকে। এবং SVF-এর নতুন ছবি যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কাস্ট হয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে গুমনামি বাবা হিসাবে কাস্ট করা হয়েছে, তো সব মিলিয়ে একটা উন্মাদনা তো রয়েছেই। তো এবার কেমন হলো গুমনামির ট্রেলার সে নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলে এসেছি, আর ভিডিওটা একদম শেষ অবধি দেখবে সবাই। গুমনামি গল্পটা সম্পূর্ণভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে, এবং 1999 সালে যে মুখার্জি কমিশন তৈরি হয়েছিল সেই মুখার্জি কমিশনের রিপোর্ট দিয়েছিল 2005 সালে, যে রিপোর্টে তারা বলেছিল যে নেতাজি হয়তো রাশিয়ায় প্লেন ক্র্যাশে মারা গেছেন। তো সেই ব্যাপার আসলে সত্যি কি না, কিংবা তার পরবর্তী সময়ে যে গুমনামি বাবা হিসাবে যাকে আমরা পেয়েছিল সারা ভারতবর্ষ, তিনি আসলে নেতাজি কি না, সেটা জানার জন্য বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছিল। এবং অবশেষে কোনো সঠিক সিদ্ধান্তে তো আসা যায়নি, কিন্তু এই সিনেমা তার অনেকটা হদিশ দেবে এই আশাই করা যেতে পারে। এবং যেই কারণে রাজনৈতিক মহলে হোক কিংবা বিশেষজ্ঞ মহলে হোক অনেক চাপানোটা চলছিল বেশ কয়েকদিন ধরে, যে সিনেমাটা তো রিলিজ করা যাবে কি না, ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের পোস্ট যেখানে সৃজিত মুখার্জিও নিজে অনেক প্রবলেমের মধ্যে পড়েছিলেন, কিন্তু অ্যাটলাস্ট যে সিনেমাটা টিজার মুক্তি পেলো এবং টিজার সিনেমাটার ট্রেলার মুক্তি পেলো, এবং বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার, তো এটা একটা বড় একটা সাফল্যের ব্যাপার বলা যেতে পারে। এবার চলে আসি সিনেমার ট্রেলারের কথায়। সিনেমার ট্রেলার একদম শুরু হচ্ছে সোনু নিগমের গলায় একটি গান দিয়ে, গানের একটা জাস্ট প্রথম পার্ট বলা যেতে পারে এটা একটা। সেখানে আমরা আভাস পেলাম যে সোনু নিগম এই সিনেমায় মিউজিক মানে গান করেছেন আর কি। সুভাষজি সুভাষজি ও জানে হিন্দ আ গয়ে হ্যায় নাজ জিস পে হিন্দ কো, একটা উল্লেখযোগ্য রোল হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তো সেরা মানিয়েছে। তার যে লুক সেট করা হয়েছে অনেকটা মিলে গেছে আর কি সুভাষচন্দ্র বসুর সাথে, এবং অসাধারণ সামঞ্জস্য রেখে যিনি ডিজাইন করেছেন অসম্ভব তিনি সেরা কাজ করেছেন বলা যেতে পারে এক কথায়। এবার চলে আসে সিনেমার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোলের কথা, যেটা অনির্বাণ পাঠ করেছে। তো অনির্বাণের ট্রেলারে যে ডায়লগগুলো দেখানো হয়েছে অসাধারণ সেই ডায়লগস, এবং অনির্বাণের চরিত্রটা কোথাও হয়তো একটা খুব একটা প্রতিবাদী মুখকে তুলে ধরবে এটাই আমাদের আশা, অন্তত ট্রেলার দেখে তো তাই বোঝা গেল। তো ট্রেলার তো এক কথায় গুমনামির উন্মাদনাটা আরও বাড়িয়ে দিল মানুষের মধ্যে, কারণ জেনারেলি নেতাজির পরে গুমনামি বাবা সমস্ত বিষয়টা নিয়েই এখনও যেহেতু ধোঁয়াশা রয়েছে আমাদের সকলের মনে, এবং আমাদের অনেক দিন ধরে একটা উৎকণ্ঠার বিষয় রয়েছে এটা, এবং আমরা সকলেই জানতে চাই যে আসলে কী হয়েছিল, আসলে কি বিমান দুর্ঘটনার পরে তিনি বেঁচে ছিলেন না তার মৃত্যু হয়েছিল। তো সমস্ত কিছুর উত্তর দেবে এই গুমনামি, সেরকমই আশা করা যাচ্ছে। অন্তত পরিচালক এবং সবাই ইউনিটের সবাই তো সেরকমই দাবি করছে যে এই গুমনামি অনেক না জানা কথা বলবে, সেই ব্যাপারগুলো জানতে গিয়ে যদি কোনো সত্যিকারের রহস্য উদ্ঘাটন হয় সেটা তো আমাদের সকলের পক্ষে খুব ভালো হবে, এবং ইন্ডাস্ট্রির জন্যও এটা খুবই একটা বড় সুখবর যে এরকম মাপের একটা বাংলা সিনেমা তৈরি করেছে সৃজিত মুখার্জি। আমরা সকলেই জানি যে তিনি হিস্ট্রি বেসড সিনেমা তৈরি করতে ভালোবাসেন, বরাবর তিনি হিস্ট্রি বেসড সিনেমা তৈরি করে এসেছেন, এবং এর আগে তিনি এক দেশ ছিল রাজা করেছেন যেটা অলরেডি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এবং এরপরে গুমনামির মতো একটা টাফ একটা স্টোরিকে নিয়ে একটা সিনেমা করা, কারণ গুমনামির মতো একটা স্টোরিকে নিয়ে সিনেমা করা তো সহজ হয় না একজনের পক্ষে, কারণ একটা ব্যাপারের মধ্যে যখন অনেক বেশি কন্ট্রাডিকশান চলে আসে, একটা অনেক বেশি কন্ট্রোভার্সি চলে আসে, সেই ব্যাপারটা নিয়ে এগোনো খুবই টাফ। কারণ আমরা অতীতে দেখেছি যে অনেক সিনেমা যার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কিছু পলিটিক্যাল কারণে, কিছু বিভিন্ন কারণে, তো এটার একটা সত্যিকার একটা টাফ সিচুয়েশান বলবো ছিল। এবং SVF কে কৃতিত্ব দিতে হয় যে তারা বছর বছর ভালো ছবি নিয়ে আসছে। নেতাজির মতো একজন মহান বিপ্লবী দেশনায়ককে দিয়ে সব কি ফাজলামি হচ্ছে? আমি আমার থিওরি বলবো, তার সপক্ষে সাক্ষ্য প্রমাণও খাড়া করবো, আপনার যুক্তিগ্রাহ্য মনে না হলে আপনি মানবেন না। এখন আমাদের এটাই আশা যে সুভাষ বোসকে নিয়ে আমরা হয়তো অনেক কিছু জানতে পারবো, অনেক না জানা কথা, অনেক না বলা কথা সমস্ত কিছু জানতে পারবো। ট্রেলার তো আমাদের অনেক আকর্ষণ করেছে বলা যেতে পারে, ট্রেলারটা তো অসাম লেগেছে, মানে ট্রেলার দেখে মনেই হচ্ছে যে এখনই গিয়ে সিনেমাটা দেখে ফেলি। তো সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে পুজো অবধি।
পুজোতে গুমনামি যে একটা বিরাট বড় বক্স অফিস হিট করবে এটা তো এখন থেকেই বোঝা যাচ্ছে, কারণ ট্রেলারের রিয়াকশান তো দুর্ধর্ষ সবার মুখে মুখে, এবং ইন্ডাস্ট্রির পক্ষে এটা বোধহয় দরকার, ভালো সিনেমা হওয়াটাও দরকার, এবং সেই ভালো সিনেমা থেকে অবভিয়াসলি বাজেট উঠে আসাটাও দরকার, কারণ যদি বাজেট উঠে আসে, দর্শক যদি হলে গিয়ে ভালো বাংলা ছবি দেখে, তাহলেই পরের সিনেমাটার জন্য বাজেট উঠবে। তো সেটার জন্য আমাদের সকলকে গিয়ে সিনেমা হলে তো যেতেই হবে। আমি যেটা বারবার সব ভিডিওতে বলে থাকি যে আমরা হিন্দি সিনেমা কিংবা ইংলিশ সিনেমার জন্য অনেকে টাকা খরচা করতে পারি, অনেক ভালো ভালো জায়গায় গিয়ে সিনেমা দেখতে পারি, তো কেন আমরা বাংলা সিনেমার জন্য ওয়েট করে বসে থাকবো বাড়িতে যে কবে পাইরেটেড ডিভিডি আসবে অথবা ইউটিউবে কবে আসবে, এইসবগুলোর জন্য ওয়েট করে থেকে লাভ নেই। ভালো কাজ যখন হচ্ছে সেটাকে সাপোর্ট করা অবশ্যই দরকার, এবং গুমনামি সেই সাপোর্টটার দাবি রাখে, কারণ গুমনামির মতো একটা চরিত্র এবং এত কষ্ট করে সবটাকে সেট করা হয়েছে, সেই আগেকার দিনের সেট, আগেকার দিনের যে একটা সমস্তটা তো আগেকার দিনের একটা মেনটেন করে চেষ্টা করা হয়েছে, এবং এটার জন্য অনেক রিসার্চ করতে হয়েছে সৃজিত মুখোপাধ্যায়কে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তো আমরা জানি একটা একজন লেজেন্ড হিসাবে, তো এবার তাকে দিয়ে যে চরিত্রটা করানো হয়েছে তো অসাধারণ লাগছে। তাকে মেকআপেও, তার মেকআপ যিনি করেছেন তিনি তো অসাধারণ কাজ করেছেন, মানে কোথাও হয়তো একটু ফারাকও বোঝা যাচ্ছে না। তো সব মিলিয়ে গুমনামি একটা ভালো উন্মাদনা সৃষ্টি করেছে, এখন দেখা যাক পুজোর অপেক্ষা। ট্রেলারে তো যদি টেনের মধ্যে মার্কিং করতে বলে তো সেটা ট্রেলারে টেনের মধ্যে অবশ্যই 9.5 পেয়েই যায়। এখন অপেক্ষা আমাদের পুরো সিনেমার জন্য, ওয়েট করে থাকবো আমরা পুজোর জন্য, এবং দেখা যাক গুমনামি কতটা রহস্য উদ্ঘাটন করতে পারে এই বিষয়ে, কতটা আলোকপাত করতে পারে। আর থ্যাংক ইউ আপনাদের সকলকে ভিডিওটা দেখার জন্য, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ। कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा।